হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করলাম। আমি হয়েছে এই জায়গায় একটা রুটি খাইলাম জিবনা দিয়ে, তো আর এই জায়গায় হয়েছে একটু মাংস বের করে ভিজায় রাখছিলাম। তো মাংসগুলো হয়েছে ভিজানোর পর ছুটে গেছে, পরে ধুয়ে হয়েছে রান্না বসাই দিলাম। আর আজকে হয়েছে বেশি রান্না করতে হবে না, অল্প একটু, প্রায় এই জায়গায় 3 থেকে 4 টুকরা মাংস ছিল, তো দিয়ে দিলাম পাতিলের ভিতরে। আর আমি হয়েছে পাতিলের ভিতরে পানি দিয়ে পরে হয়েছে ঢাকনা দিয়ে রাখা রাখা, পরে বসে বসে ফোন টিপতেছিলাম, যে খেয়ালই ছিল না যে ফোন টিপতে টিপতে যে আমার মাংস আর কি প্রেশার কুকারের ভিতরে এখনও দেই নাই, শুধু পানি দিয়ে রাখছি। তো যাই হোক, মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে হয়েছে প্রেশার কুকারটা আটকাই দিলাম। আর এই জায়গায় হয়েছে অনেকদিন পরে একটু গাহওয়া বানাইতেছিলাম, কারণ আমিল হয়েছে গাহওয়া খাইতে চাইছে। তো গাহওয়াটা হয়েছে আরও 5-7 মিনিট আগে বসাইছিলাম চুলায়, তো হয়ে গেছে, এজন্য হয়েছে একটা ফ্লাক্সের ভিতরে ঢাইলে নিলাম। আর এই জায়গায় যে দেখেন 3 থেকে 4 টুকরা মাংস হয়েছে, এটুকুই হয়ে যাইব, কারণ বেশি মানুষ নাই বাসায়। আমার ম্যাডাম আর ম্যাডামের বোন আর হয়েছে আমিল আমিলের মা খাবে, তোরা হয়েছে বেশি একটা খাবার খায় না, অল্প অল্প খায়, এই জন্য হয়েছে অল্প অল্প রান্না করলাম যাতে নষ্ট না হয়, ফেলানো না যায় আর কি। আর একবার রান্না করলে পরে ওই খাবারটা হয়েছে একবারই খায়, তারপর আর খাইতে চায় না সেজন্য। আর এই জায়গায় হয়েছে মাংস সেদ্ধ করে ঝোল উঠে রাখছিলাম, সেই ঝোল দিয়ে দিলাম। আর আগে হয়েছে রসুন দিয়ে ফোড়ন দিলাম, তার কারণ হয়েছে পাটের পাতারা ঝোল করবো এইটার ভিতরে। আর এই যে দেখেন, আর আমি ঝোলটা একটু বেশি দিই নাই, কম দিছি, কারণ মাংস সেদ্ধ করার সময় ঝোলের ভিতরে হয়েছে লবণ দিছিলাম, তো লবণটা একটু বেশি হয়ে গেছে, সেজন্য হয়েছে আবার গরম পানি দিয়ে দিলাম হিটারে গরম করে, আর যাতে একদম লবণ কটা না লাগে। তো এই জায়গায় হয়েছে ঝোলটা বলক এসে গেছে, তারপর হয়েছে আমি দিতেছিলাম পাটের পাতা। আর পাটের পাতাগুলো হয়েছে আমি অল্প অল্প করে দিতেছিলাম, আর কাঠের এই চামচটা দিয়ে হয়েছে মানে একটু নাইড়ে নাইড়ে রাখতেছিলাম, যাতে আর কি ঝোলটার ভিতরে পাটের পাতা দেওয়ার সাথে সাথে যেন মানে দলা পাইকা না যায়, কারণ একসাথে অনেক অনেকগুলা করে দিলে পরে নাড়া না নাড়া একটু দেরিতে দিলে আর কি একটু দলা পেকে যায়। তাই যে দেখেন, আমার পরিমাণ মতো যতটুকু দেওয়ার দরকার ছিল, মানে একদমও ঘন না একদমও পাতলা না, তো আমি হয়েছে ওইরকমভাবে পাটের পাতাটা এই জায়গায় রান্না করে নিলাম। আর এখন হয়েছে পাটের পাতাটা একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম যে আরও কি দিতে হবে কি দিতে হবে না, তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর দিতে হবে না। আর এই জায়গায় হয়েছে বানাইলাম একটু সালাদ, আর আজকে হয়েছে সালাতের পাতা নেই, সেজন্য টমেটো, তারপরে আপনি গাজর আর হয়েছে শশা দিয়ে বানাইলাম। আর এই যে দেখেন খাবার দিলাম, আর ওই যে 2 প্লেটে সালাদ দিলাম। আর এই জায়গায় হয়েছে আমি মানে ভাত বাড়ছি, তারপর আবার দেখি কি ম্যাডামের বোনে আতখান মুরগি নিয়ে আসছে, তো আতখান মুরগিও ভাই যাই ভাতের ভিতরে দিয়ে দিলাম, আর দিতেছিলাম এই জায়গায় পাটের পাতা। তো যাই হোক, খাইতে ঠাইতে দিয়ে হয়েছে আমি যাইতেছিলাম একটু দোকানে, তার কারণ হয়েছে অনেকদিন আগে মায় হয়েছে আমার আমার কাছে মানে আমার কাছে না, মার একজনকে দিয়ে টাকা পাঠাইছে আর কি, মার হয়েছে ছেলের বউরে দিয়ে, তো আমাদের নিচতলায় আসছিল ওর মায়ের বাসায়, পরে হয়েছে আমার কাছে দিয়ে গেছে। আর তার কারণ হয়েছে আমার মা হয়েছে দেশে টাকা পাঠাইছিল, তো বিকাশে, তো বিকাশওয়ালা মানে ওই জায়গায় হয়েছে আমি নিচের তলার আন্টির কাছ থেকে টাকাটা নিয়ে দিছিলাম, তো ওনার হয়েছে এখন আবার টাকাটা ভাঙটাই দিতে হবে, সেজন্য হয়েছে আর কি টাকাটা ভাঙটাইতে যাইতেছিলাম। আর ম্যাডামের কাছে বলছিলাম যে টাকাটা কি ভাঙতে আসছে নাকি, তো ম্যাডামে বললো যে নাই। আর আমি হয়েছে কয়েকটা কয়েল নিয়ে যাইতেছিলাম, তার কারণ হয়েছে যদি আমার কিছু ভালো লাগে খাওয়ার জন্য তাই নিয়ে আসবো। আর এই যে দেখেন, এই যে এই বাসাটা, এই যে কালো কালার আর এই যে এই কালারের এই বাসাটা, এই যে গাছালা সামনে 2টা গাড়িও আছে, এই বাসাটাই কিন্তু 2টা বাঙালি না, একটা হয়েছে বাঙালি আর একটা হয়েছে ইন্দোনেশিয়ান কাজের লোক আছে, মাঝে মধ্যে ওনাদের সাথে আর কি আমার দেখা হয়, মাঝে মধ্যে যেমন আমি দোকানে যাইতেছি ওনারা হুটহাট ময়লা ফেলতে আসছে, তো দেখা হয় ভালোই আর কি, কথাবার্তা হয় মাঝে মধ্যে। আর এই যে প্রতিদিন মানে প্রতিদিন না, আমি যখনই দোকানে আসি দেখি এই বিলাইটা এই দোকানের সামনেই থাকে, আর মেউ মেউ করে, বিলাইটার মনে হয় অনেক ক্ষুধা লাগছে। তো দোকানে হয়েছে অনেক 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 কিছু ছিল, কিন্তু এই যে দেখেন ঝাল ঝাল চানাচুর, তারপরে আপনার ঝালমুড়ি, অনেক কিছু ছিল। তা আমি এই জায়গা থেকে হয়েছে যে এই যেটা ধরলাম না, আর এটা হয়েছে চানাচুর, ওইটা একটু বেশি ঝাল, এই জন্য আনলাম না। আর এই যে এগুলা হয়েছে আমি 2টা আনছি, প্রথম হইলো 1টা আনছিলাম। আর এই যে জায়গায় দেখেন কতগুলো রুটি রেখে দিছে, এটা বাংলাদেশের মুড়ি সব কিছুই ছিল আর কি। তাই আমি হয়েছে প্রথমে 1টা ঝালমুড়ির প্যাকেট আনছিলাম, পরে হঠাৎ করে আবার মনে পড়লো আমি তো আর বাসায় তো আরেকজন লোক আছে, কারণ নিচে হয়েছে আন্টি আছে, তো আমি একা নিব কেন, তো আরেকটা নিয়ে যাই। আর ওইগুলোর দাম ছিল 1 টাকা করে। আর এই যে দেখেন, সব থেকে এই জিনিসটা বেশি ভালো লাগছে, পটেটো চিপস। আর এই জায়গায় কিন্তু পটেটো চিপসটা তেমন পাওয়া যায় না মাঝে মধ্যে, তো ওই জায়গায় পটেটো চিপস দেখলাম কিন্তু আনি নাই। আর এই যে দেখেন, 500 টাকা নিয়ে গেছিলাম, তো এই 200 টাকা হয়েছে ফেরত আনছে, আর 300 টাকা হয়েছে আমার ম্যাডামে ওই দোকানদার পাইতো আর কি, তাকে দিতে বলছে, তাই তাকে হইলো দিয়ে আসলাম। তার কারণ হয়েছে আমরা এই দোকান থেকে সব সময় আর কি যে কোনো কিছু লাগে নিয়ে নিয়ে খাই, পরে হয়েছে একসাথে ম্যাডামে টাকা দেয়, তো যেহেতু আমি ম্যাডামকে বলছি, তো ম্যাডাম বলতেছে তোর জায়গা থেকে দিয়ে আসিস, পরে হয়েছে আমি তোরে দিয়ে দিই টাকা ভাঙটে।
পরে বাসায় এসে একটু রেস্ট নিতেছিলাম। রেস্ট নেওয়ার পরে হয়েছে ম্যাডামের মার্কেটে গেছিল, বাজারে তো আজকে হয়েছে আমাকে নেয় নাই, তার কারণ হয়েছে বাসায় কাজ ছিল, তারপরে আরও শরীরটা বেশি একটা ভালো লাগতেছিল না, আমাকে বলছিল যাইতে কিন্তু আমি হয়েছে যাই নাই। পরে ম্যাডামে একাই তার বোনের সাথে গেছিলো ভাইগনের গাড়িতে, যাওয়ার পরে হয়েছে এই বাজারগুলো করে আনছে। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর কয়েক কেজি মালটা হবে মালটা আনছে, তারপর হয়েছে টমেটো আনছে, তিন চারটা পাতাকপি আনছে মেশি খাওয়ার জন্য, তারপরে হয়েছে বাসায় বেগুন ছিল না বেগুন আনছে। আর এই যে দেখেন কত সুন্দর, লোভনীয়, একদম দেখতে লোভনীয় লাগতেছে, কি সুন্দর কাঁচামরিচ আনছে, কারণ কাঁচামরিচ আনছিল আর প্রায় অনেকদিন আগে এক কার্টন, তো এতদিন পর্যন্ত খাইলাম শেষ হয়ে গেছিলো, তাই আজকে আবার নিয়ে আসছে। একদম কাঁচামরিচগুলো অনেক বড় বড় আর একদম তাজা লফলফা ছিল, দেখে মনে হইতেছিল যে এখনই বুঝি কামড়ায় কামড়ায় খাই ফেলি, কিন্তু দেখতে এমন হইলে কি হইব, ফাঁপা না একদম ঝাল আছে কিন্তু কাঁচামরিচগুলা। পরে জায়গায় হয়েছে এক কার্টন পিলপিল রোমিও নিয়ে আসছে, মানে ক্যাপসিকাম আরবিতে বলে পিলপিল রোমিও, তো এগুলো অনেক তাজা ছিল। আর আনছিল হয়েছে দুই ব্যাগ পেঁয়াজ, তারপরে আলু রসুন এগুলাই আর কি। তো আর কি বলবো, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আজকে হয়েছে কয়েকদিন ধরে বেশি একটা ভিডিও করতে পারতেছি না, কারণ বাসা হয়েছে অনেক অনেক কাজ, ইনশাআল্লাহ পরে অনেক ভালো ভালো ভিডিও দিব সময় সময়।